ট্যুরটা চলেন, আমরা এখন টাঙ্গাইল থেকে ঘুরে আসি। আমাদের ট্যুর হচ্ছে টাঙ্গাইল মূলত, আমি এখন টাঙ্গাইল যাচ্ছি, আপনারা আমার সাথে আসেন। আমাদের ট্যুর হচ্ছে টাঙ্গাইল মূলত, আমি এখন টাঙ্গাইল যাচ্ছি, আপনারা আমার সাথে আসেন, আপনি নতুনরা আসেন। ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে যাত্রা শুরু করলাম। গাবতলি হাইওয়ে ধরে টাঙ্গাইলের উদ্দেশ্যে সামনের দিকে আগাতে শুরু করি। রাস্তা চলাকালে অনেক অভিজ্ঞতারই সম্মুখীন হতে হয় আমাকে। হেমায়েতপুর সাভার ধামরাই পার হওয়ার পর একটা ব্রেক নেওয়ার জন্য বাইক স্ট্যান্ড করি মানিকগঞ্জ জেলায়। আগে থেকে মানিকগঞ্জ জেলা সম্বন্ধে আমার মোটামুটি ধারণা ছিল, সেই বিষয়গুলো এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মূলত সংস্কৃত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। ১৯৭১ সালে মানিকগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং এ যুদ্ধে নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন হালিম চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, অধ্যক্ষ আব্দুর রউফ খান ও জেলার অন্যান্য বীরঙ্গনা। ৭১ সালের অক্টোবরে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাডাঙ্গা গ্রামের উত্তর পশ্চিম কোণে মুক্তিযোদ্ধাদের একটি দল পাকিস্তানি অনুপ্রবেশকারী সৈন্যদের বহনকারী নৌকাগুলি আক্রমণ করে এবং নুরানি গাঙ্গায় একটি ভয়াবহ যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তবারক হোসেন লুডু এই অভিযান নেতৃত্ব দেন, তিনি মুক্তিবাহিনী লুডু গ্রুপের কমান্ডার ছিলেন। বাংলার মধ্যভাটী অঞ্চলভুক্ত মানিকগঞ্জ জেলার ভূভাগ নদীবাহিত পলি দ্বারা গঠিত, বিশেষত পদ্মা গঙ্গা ধলেশ্বরী ইছামতি করতোয়া তিস্তা ও ব্রহ্মপুত্র প্রভৃতি নদনদী যুগ যুগ ধরে এই অঞ্চলের ভূমি গঠনে সক্রিয় ভূমিকা পালন করছে। সবুজ শস্য শ্যামল প্রান্তর, রাশি রাশি বৃক্ষরাজি আর দূরদিগন্তে দৃষ্টির সীমানায় আকাশের নীলিমার সক্ষতা নিয়ে গাজীখালী ধলেশ্বরী কালীগঙ্গার তীরে গড়ে ওঠা বন্দর মানিকগঞ্জ। এ জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। ধলেশ্বরীর রূপালী বেলাভূমিতে ভোরের আকাশের উদীয়মান সূর্যের শাশ্বত রূপ হয় মোহনীয়, এমন অপরূপ রূপের জেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালের মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার অধীনে ছিল। প্রশাসনিক জটিলতা নিরসনকল্পে ১৮৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে
ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়। মানিকগঞ্জ জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা, পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে যমুনা ও পদ্মা নদী পাবনা ও ফরিদপুর জেলাকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণে রয়েছে যথাক্রমে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ উপজেলা। মানিক হচ্ছে চুনিপদ্মরাগ, গঞ্জ শব্দটি ফরাসি। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। 1845 সাল মহাকুমার সৃষ্টির আগে কোনো ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জের নাম পাওয়া যায়নি। কিংবদন্তি রয়েছে যে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করেন, ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীকালে তিনি এ খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার শেখের মাজারে গমন করেন। এ খানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে। মানিক শাহ শেষ জীবনে ধামরাইতে অবস্থিত আধ্যাত্মিক গুরুর দরবার শরীফে ফিরে যাবার মানসে পুনরায় দ্বিতীয় খানকা ছেড়ে ধলেশ্বরীর তীরে পৌঁছান। জায়গাটির নৈসর্গিক দৃশ্য তার পছন্দ হয়। অনেকেই বলেন দুর্ধর্ষ পাঠান সর্দার মানিকঢালীর নাম অনুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি হয়। আবার কেউ কেউ বলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিক চাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নাম অনুসারে এই এলাকার নাম রাখা হয় মানিকগঞ্জ। মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা, পশ্চিম, পশ্চিম দক্ষিণ এবং দক্ষিণ সীমান্তে যথাক্রমে যমুনা এবং পদ্মা নদী পাবনা জেলা ও ফরিদপুর জেলা থেকে এ জেলাকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব, উত্তর পূর্ব এবং পূর্ব দক্ষিণে রয়েছে ঢাকা জেলার যথাক্রমে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার এবং নবাবগঞ্জ উপজেলা। মানিকগঞ্জ জেলা 7টি উপজেলার সমন্বয়ে গঠিত। এগুলো হলো ঘিওর উপজেলা, দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ সদর উপজেলা, শিবালয় উপজেলা, সাটুরিয়া উপজেলা, সিংগ্রাইট উপজেলা, হরিরামপুর উপজেলা। এ জেলার উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে আলিচাঘাট, বালিয়াতি প্রাসাদ, তেওতা জমিদার বাড়ি, ধানকোড়া জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলা শহরের জনসংখ্যা হল 16,71,985 জন, যার মধ্যে 52.02% পুরুষ এবং 48.98% মহিলা। জনসংখ্যার ঘনত্ব 3,674 জন। এ এলাকার বেশিরভাগ মানুষ সরকারি চাকুরিজীবী এবং ব্যবসায়ী। বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে এ জেলার শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে। এ জেলার স্বনামধন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, 13শ্রী ডিগ্রি কলেজ, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এরই রেস ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও দেবেন্দ্র কলেজে।
মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এটি উত্তর শেওতা সদর উপজেলা মানিকগঞ্জ জেলায় অবস্থিত। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ 1984 সালে সরকারি ব্যবস্থাপনায় মানিকগঞ্জ ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। 2004 সালের পহেলা জানুয়ারি হতে সরকারি নির্দেশনা অনুসারে এটির নাম মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হয়। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সদর থানায় অবস্থিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা আছে। এই স্কুল ও কলেজে ছাত্রছাত্রী উভয়ই ভর্তি হওয়ার সুযোগ পায়, অর্থাৎ এটি একটি কম্বাইন্ড স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী আসন সংখ্যা 700। এটি কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত বাংলা মাধ্যমের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে শ্রেণী কার্যক্রম সকাল 9 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত চলমান থাকে। প্রতিষ্ঠানের কার্যসময় মোট 5 ঘন্টা। বিদ্যালয়টিতে 19টি শ্রেণীকক্ষ আছে। এই প্রতিষ্ঠানটির অন্য কোনো শাখা নেই। এই প্রতিষ্ঠানটি মানিকগঞ্জ শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটির চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মনে এক শিক্ষণীয় প্রভাব বিস্তার করে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত একটি সরকারি কলেজ। তেরশ্রী জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় এর পৃষ্ঠপোষকতায় তার প্রতিষ্ঠাকালীন 20 বিঘা জমি ও নগদ 10,000 টাকা দানে এটি 1942 সালে মানিকগঞ্জ কলেজ নামে তেরশ্রী ঘিওর অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৩ সালে এটি মানিকগঞ্জে স্থানান্তর করা হয়। ১৯৪৩ থেকে ৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুর নিবাসী বিখ্যাত দানবীর বায় বাহাদুর রণতপ্রসাদ শাহ 60,000 টাকা নগদ ও অন্যান্য আর্থিক সাহায্য প্রদান করলে সে সময় তার পিতার নাম অনুসারে কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় দেবেন্দ্র কলেজ। ১৯৪৯ সালে ডিগ্রি কলেজ হিসেবে উন্নীত হয়। ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান এবং ১৯৬৪ সালে ডিগ্রি বাণিজ্য কোর্স চালু হয়। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ডিগ্রি বিজ্ঞান কোর্স চালুর ফলে পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে উন্নীত হয়। ১৯৭২ সালে বাংলা সম্মান কোর্স শুরু হয়।
1980 সালের পহেলা মার্চ সরকারিকরণ করা হলে কলেজের নাম দেয়া হয় সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। কলেজের মোট আয়তন 24 একর। আনুষাঙ্গিক স্থাপনার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে শহীদ মিনার, শহীদ রণদা প্রসাদ সাহা চত্বর, অধ্যক্ষের বাসভবন, শিক্ষক ডরমিটরি, দুটি ছাত্রাবাস, একটি ছাত্রীনিবাস, মসজিদ, সাইকেল স্ট্যান্ড ও পরিবহন স্ট্যান্ড, শিক্ষক পরিষদের জন্য কমন রুম, ছাত্র সংসদের জন্য কমন রুম, ছাত্র কমন রুম, ছাত্রী কমন রুম, গ্রন্থাগার। সহশিক্ষা কার্যক্রম হিসেবে রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কলেজের মনোগ্রাম সিলযুক্ত, নিজ নাম, ছবি, শ্রেণী, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর ও রোল নম্বর সম্বলিত পরিচয়পত্র রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য নির্দিষ্ট কলেজ ইউনিফর্ম রয়েছে। কলেজটি 23.79 একর জমির উপর প্রতিষ্ঠিত। কলেজ শুরু থেকেই ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থা ছিল, এর মূল ভবন একটি। বর্তমানে কলেজে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, 17টি বিষয়ে স্নাতক সম্মান, 14টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। সব কিছুর অবসান আছে, এটাই জাগতিক নিয়ম। ঠিক তেমনি মানিকগঞ্জ জেলা ভ্রমণ শেষে আমার মূল গন্তব্যস্থল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দিকে আমি যাত্রা শুরু করি। আরিচা মহাসড়কের রাস্তার দুধারের প্রকৃতি আর স্নিগ্ধ বাতাসে আমার যাত্রা খুব ভালোই চলছে। ইনশাল্লাহ আমি বরঙ্গাইল রোড দিয়ে ঘিওর হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উদ্দেশ্যে এগিয়ে যাব। ঘিওর উপজেলার কিছু প্রশাসনিক কার্যালয়, স্মৃতিস্তম্ভ ও গ্রামীণ দৃশ্যপট পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। মানিকগঞ্জ সদর উপজেলা ভ্রমণ এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।